কথা পুরোনা অর্থ জানা কথা পুরোনা কথা পুরোনা অর্থ জানা কথা পুরোনা দণ্ডবত্ত সহস্রাণী বলি কোয়া যায় কিরে দণ্ডবত সহস্রাণী খরাপত্র দিয়েতে যেতবেলে ভগবান কৃষ্ণ যাইথিলে ধৃতরাষ্ট্রঙ্ক ঘরকু দুর্যোধন পাখেরে শান্তি চুক্তি করিবা পাই দুর্যোধন যেতবেলে জানিলা ইয়ে বিদুরঙ্ক ঘরে অতিথি হেই খাই পিকে আইছন্তি বিদুর হচ্ছে দুর্যোধনর শত্রু নুহন্তি কিন্তু দুর্যোধন বিদুরঙ্ক সম্বিধানকু মানে নাই তা মনরে ধারণা থাকে এই বিদুরঙ্ক পাই মো ককাঙ্ক পাই মো বাপা ধৃতরাষ্ট্র রাজা হই পারলে নাই কিংবা মু মধ্য রাজা হই পারলে নাই এইটি পাই বিদুরঙ্কু সে রাজবাটরু বিদায় দেইথিলে এবং পড়ি অটা চাউল গণ্ডা বি দেলেনি সে তার সেটা মাগি যাতি কোণ সে বণমূল বণর ফলমূল খাউলে কৃষ্ণ যেতবে শান্তি চুক্তি করিয়াকু যাইথিলে হ্যাঁ ধৃতরাষ্ট্র পর্যন্ত গিরিধর গোবিন্দকু দণ্ডবত হইছন্তি স্থানে স্থানে তোরণ সজা হইছি আদিবাসী মানে নৃত্য নাটক করি কৃষ্ণকু স্বাগত করিছন্তি কিন্তু দুর্যোধনটা আগুরু বিগড়ি যাইছে আউ সে আউ তেমন হাজার হাজার লোক কৃষ্ণকু দেখি দণ্ডবত হইছন্তি সহস্র দণ্ডবত অনেক লোক দণ্ডবত দুর্যোধন কিন্তু খড়া পত্রটিয়ে মধ্য দেইনি দুঃশাসন ঘরে যদিও সে সুসজ্জিত করিছিলা আসন পুরী হালুয়া ক্ষীরি তরকারি ব্যবস্থা করছিলা তা মুন্ডটা বিগিড়ি গলা বিদ্রোহ ঘরে শাগ ভজা খাইকি আইছনি কদলী খাইকি আইছনি মু কই আগ উল্টি কইলা কে অর্থরে দুঃশাসন দৌড়া আনি এ গৌড় টোকাকু বাঁধে গোপাল টোকাকু বাঁধে তেমন গোপাল কইলে গো কইলে ইন্দির ইন্দির পাল কহুছি আত্মা আত্মাকু কে বাঁধিছি না বাঁধিব দুঃশাসন দৌড়া খোঁজি খোঁজি নয়াত্ম হয়ে গেল কলা ভাই আউ দৌড়া তো নাই আ বাঁধিবি ই কোন ধীরে ধীরে মোটা হয়ে গা যাচ্ছি তেণু ই জগত মুহি অছি ছন্দি ভকত একা করে বন্দি ভকত করি পারে বন্দি মুজে জগত অছি ছন্দি ইয়ে জগতকু মু যেভাবে ভাবে ছন্দিছি ভক্ত হি একমাত্র মতে বন্দী করিব আউ কে বন্দী করিব খড়াপত্র শাগপত্র দেইছিলা বিদুর বিদুরর শাগ ভজা তোতে সিনা লাগে মজা মতে কিন্তু ভল লাগে তো মন্দির গড়া বিদুরর শাগ তোতে সিনা লাগে মোতে কিন্তু ভাল তো মন্দির বিদুরর শাগ ভজা বিদুর শাগ ভজা দেই ভগবান কৃষ্ণকু সন্তুষ্ট করিছিলা কিন্তু দুর্যোধন এড়ে বড় বিরাট লোক হই সামান্য কথারে অভিমান করি সে কৃষ্ণকু বাঁধিবাকু কইনা কিন্তু দুর্যোধন হুয়েতে তাকু নমস্কার করিনি নমস্কার করিনি শকুনি নমস্কার করি নাহান্তি কর্ণ কর্ণ শেষকু নমস্কার কলে ধৃতরাষ্ট্র নমস্কার করিছন্তি গান্ধারি নমস্কার করিছন্তি তো বিশ্বরূপ ঠাকুর দেখাইলে ধৃতরাষ্ট্র বি গোটাই মিনতি পাই দেখিছি কর্ণ বি দেখিছন্তি কেনা কর্ণ ভালো লোক না দেখি নেই মানি দুর্যোহন দেখি নেই শকুনি তেবে হে সজ্জন আমি ভগবানঙ্কু
ବହୁତ ଦଣ୍ଡବତ ହଉଛୁ। ଦଣ୍ଡବତ ତ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟାବେଳ ଦେଖେ। ଆମ ଆଶ୍ରମରେ ଗୋଟିଏ ବୁଢ଼ୀ ମା ଅଛନ୍ତି, ତାଙ୍କ ନାଁ ହଉଛି ଚାନ୍ଦି ମା। ମୁଁ ଦେଖେ ତା କାନକୁ କିଛି ଶୁଭୁନି, କୋଉ ମନ୍ତ୍ର କିଏ ଭଜୁଛି ତାର ସେ କିଛି ଜାଣିନି, କିନ୍ତୁ ତାକୁ 96 ବର୍ଷ ହେଲାଣି। ସେ ଯେତେ ଦଣ୍ଡବତ ହଉଛି, ମୁଁ ଦଣ୍ଡବତ ହେଲା, ମୁଁ ଦଣ୍ଡବତ ହେଇପାରୁ, ମୁଁ ପଡ଼ିଯିବି ଆଉ। କିନ୍ତୁ ଗୋଟିଏ କଥା, ସିଏ ଦଣ୍ଡବତ ସମସ୍ତଙ୍କୁ ହଉଛି, ଏ ଠାକୁରଙ୍କୁ ହଉଛି, ଗୁରୁଙ୍କୁ ହଉଛି, ସବୁ ହଉଛି। କିନ୍ତୁ କାହାକୁ ଗୋଟେ କିଛି ମିଠା କଥା ମୋତେ କହିବା ଆମେ କେବେ ଶୁଣିନୁ। ତାର ଯାହାକୁ ମନ ହବ ସେ ପଦେ କହିବ, କହୁଛି, ଜମା କହୁନି ବୋଲି କଥା ନୁହେଁ। ଏବେ ତାକୁ ସମସ୍ତେ ଦଣ୍ଡବତ ଯେତେବେଳେ ହଉଛନ୍ତି, ପୂର୍ଣ୍ଣମାସୀ ରୂପରେ ବଳିଆ କହିଛି, ତାକୁ ସମସ୍ତେ ନମସ୍କାର କରିବ। ଏବେ ଟିକେ ଭଲ କଥା କାହାକୁ କହୁଛି। କିନ୍ତୁ ସଜ୍ଜନ, ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଦଣ୍ଡବତ ହବା କି ଜଣେ ପୁଅ ଆସିଲା ବାପାକୁ ଦଣ୍ଡବତ, ଯଦି ବାପାକୁ ଗୋଟେ ମିଠା ଟିକେ ଦେଲାନି କି ଫଳ ଟିକେ ଦେଲାନି, ଔଷଧ ଗୋଟାଏ ଦେଲାନି, ଆଉ ସେ ବାପା ମରିଗଲା ପରେ ବ୍ରାହ୍ମଣ ଖୁଆଇଲା, ବୈଷ୍ଣବ ଖୁଆଇଲା, ସେ ଦରିଦ୍ରଙ୍କୁ ଖୁଆଇଲା, ଲାଭଟା କ'ଣ ଅଛି? ଯେଉଁ ମଣିଷ ଶାଗ ଭାତ ଖାଏ, ଅନ୍ୟକୁ ଶାଗ ଭାତ ଖୁଆଇ ବଞ୍ଚାଇ ରଖେ, ସେଇ ଗୋଟାକ ହଉଛି ମଣିଷ ପଣିଆ। ଶାଗ ଭାତକୁ ନିନ୍ଦା କରି ଯେ ଚିକେନ ମଟନ ଖାଇବାକୁ ଇଚ୍ଛା କରେ, ତାର କୋଲେଷ୍ଟ୍ରଲ ବଢ଼େ। ସେସବୁ ଡାକ୍ତର ଯେତେବେଳେ କହିବ ଇଏ ଖାଦ୍ୟ ଆଉ ଚଳିବ ନାହିଁ, ଶାଗ ଖାଅ, ଆଖି ଭଲ ରହିବ, ମୁଣ୍ଡ ଭଲ ରହିବ, ସେତେବେଳେ ସେ ଖାଇପାରେ ନା, ମୋତେ ରୁଚୁନି। ତେଣୁ ଦଣ୍ଡବତ ସହସ୍ରାଣୀ, ତମେ ଠାକୁରଙ୍କୁ ଗୁରୁଜନଙ୍କୁ ଗୋଟା ଲୋକରେ ଖାଣିଆ ଦଣ୍ଡବତ ନ କରି ତୁମେ ଶାଗ ଭାତ ଶାଗ ଖାଅ, ଶାଗ ଦେଇ ଏଇ ଜଠରାଗ୍ନି ଭିତରେ ଯେଉଁ ପ୍ରଭୁ ଅଛନ୍ତି, ଜଠରାଗ୍ନି ହଉଛି ପ୍ରଭୁଙ୍କର ସ୍ଥାନ, ପ୍ରଭୁ ଜଠରାଗ୍ନି ମାଧ୍ୟମରେ ଖାଦ୍ୟ ଖାଉଛନ୍ତି। ମୁଁ ଏକଥା ମନୁକୁଣି ଗୀତାରେ ଲେଖା ହେଇଛି, ପୁରୁଷୋତ୍ତମ ଯୋଗରେ ଆମ ପାଟିରେ ଯେଉଁ ଲାଳ ସେ ହଉଛନ୍ତି ଭଗବାନଙ୍କର ସ୍ୱରୂପ। ତେଣୁ ଆଉ ଭଗବାନ ସର୍ବନିମ୍ନ ଖାଦ୍ୟ ଖୋଜୁଛନ୍ତି, ପୁରୀ ହାଲୁଆ ନୁହଁ, ସେଟା ବଡ଼ଲୋକୀ ଖାଦ୍ୟ, ରାଜସିକ ଖାଦ୍ୟ, ଶାଗ ଆଉ ଭାତ, ଯାହାକୁ ବିଦୁର ଖାଉଥିଲେ ଏବଂ ଠାକୁରଙ୍କୁ ଖାଇବାକୁ ଦଉଥିଲେ, ଠାକୁରଙ୍କୁ ମଧ୍ୟ ଖାଇବାକୁ ଦେଇଥିଲେ। ଠାକୁରଙ୍କୁ କଦଳୀ ଦେଲା, ଠାକୁର କହିଲେ ମୁଁ ଏହା ଯିବିନି, ମୁଁ ଉପରବେଳେ ଖାଇବି, ବିଶ୍ରାମ ନେଇ ଯିବି। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ କଣ ଦେବି, କଣ ମୋ ଘରେ ଅଛି, ତୁ ଯାହା ଖାଉ, କହିବେ ଶାଗ, ଏଇଟା ତ ପ୍ରକୃତ ଖାଦ୍ୟ। ତେଣୁ ଯେଉଁ ମଣିଷ ଗୁରୁ ଗୁରୁଜନ ମାନଙ୍କୁ ଲୋକ ଦେଖାଣିଆ ଦଣ୍ଡବତ ହୁଏ, ବାପା ବୋଲି ଡାକେ, ମା ବୋଲି ଡାକେ, ଶାଗ ବିଡ଼ାଏ ବି ତା ପାଖରେ ପକାଏ ନା, ସେଟା କି ପୁଅ କି ଝିଅ କି ମଣିଷ। ତେଣୁ ଦଣ୍ଡବତ ହବ, ତମେ ସେ ଆପଲ କିଣିବ, କଦଳୀ କିଣିବ, ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ନମସ୍କାର କରିବ, ସେଇ ସହସ୍ରାଂଶ ସୂର୍ଯ୍ୟ ଜଳ ଆଞ୍ଜୁଳାରେ ଖୁସି। କଥା ପୁରୁଣା ଅର୍ଥ ଜଣା, କଥା ପୁରୁଣା, କଥା ପୁରୁଣା ଅର୍ଥ ଜଣା, କଥା ପୁରୁଣା। ଲେଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ आम चैनल लाइक करंतु, सब्सक्राइब करंतु, बेल आइकन रे प्रेस करंतु, शेयर करंतु। आखि उत्कल।